নতুন করে পাহাড় ধসের খবর পাওয়া যায়নি। এছাড়া পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, অনেকেই বাড়িতে ফিরতে শুরু করেছেন। খাগড়াছড়ি শালবন এলাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী আবু দাউদ। আপনি জানেন যে বর্ষা এলেই পাহাড়ের পাদদেশে বসবাসকারী মানুষের আতঙ্ক বাড়ে, তারা উদ্বিগ্ন হয়ে উঠে। বিশেষ করে টানা বর্ষণের কারণে খাগড়াছড়ির শালবাগান, সবুজবাগ, কলা বাগান সহ বেশ কিছু এলাকায় যারা ঝুঁকিতে বসবাস করছেন তাদের নিয়ে প্রশাসন অনেকটা উদ্বিগ্ন ছিল। তাদেরকে মাইকিং করে সরে যেতে বলা হলো, আসলে কোনো পরিবারই সরে যায়নি। এর মধ্যে ছোটোখাটো বেশ কয়েকটি পাহাড় ধসের ঘটনা ঘটেছে সেখানে, যদিও কেউ হতাহত হয়নি। তো এখনকার পরিস্থিতি একটু ভালো এই জন্যই বলা যায় যে গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে না, ফলে পাহাড়ের ঝুঁকিতে বসবাসকারী মানুষের আতঙ্ক কিছুটা হলো কমেছে। এদিকে পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটেছে। আমি সকালবেলাও দেখেছি যে পানি অন্তত 2 ফুট নিচে নেমে এসেছে, ফলে যাদের ঘরবাড়িতে পানি উঠেছিল তারা কিছুটা স্বস্তি পেয়েছে। তারপর যারা আশ্রয়কেন্দ্রে উঠেছিলেন তাদের মধ্যে অনেকেই এখনও আশ্রয়কেন্দ্রে আছেন। পৌরসভার প্যানেল মেয়র শাহ আলম জানিয়েছেন যে তারা যতদিন আশ্রয়কেন্দ্রে থাকবেন তাদের খাবার দাবারের ব্যবস্থা করা হবে। এদিকে গত 3 দিন আগে যারা সাজেক গিয়েছিলেন তাদের মধ্যে প্রায় 200 পর্যটক আটকা পড়েছিলেন, মূলত সাজেক সড়কে বন্যার পানি উঠার কারণে। তো ধারণা করা হচ্ছে, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা হয়তো আজকে ফিরে আসতে পারেন।